মামলার সাক্ষ্য দিতে আদালতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। 2015 সালের 3 আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। মামলায় বিএনপিপন্থী সাংবাদিক শফিক রহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোট ভুক্ত কয়েকটি দলের শীর্ষস্থানীয় নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে এবং নিউইয়র্ক ও লন্ডনের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আলোচিত ওই মামলায় 2018 সালের 19 ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। শফিক রহমান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। এই মামলায় শফিক রহমান ও মাহমুদুর রহমান জামিনে আছেন, বাকি 3 জন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা যায়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।